প্রার্থী হিসাবে আমার ব্যস্ততম দিন আজকে অতিবাহিত করতে হচ্ছে এবং সমগ্র গাজীপুরে একটা উৎসবমুখর পরিবেশ রয়েছে ভোটকে কেন্দ্র করে এবং আমি যেখানে যাচ্ছি মানুষের কাছ থেকে ভোটারদের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া আমরা পাচ্ছি। স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন অসুস্থ বোধ করলে তার পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তার ছেলে ও নির্বাচন সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। এছাড়া নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আরেক স্বতন্ত্র প্রার্থী শাহানুর ইসলাম রনি। আধুনিক ও জনবান্ধব সিটি গড়া সহ নানা নির্বাচনী প্রতিশ্রুতি দেন তারা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনকে কিভাবে সুশাসন দেওয়া যায় সেজন্য আমার মা সব দিক দিয়ে প্রস্তুতি নিয়েছে। আমি বলতে চাই এই শহর প্রায় 12 লক্ষের মতন ভোটার আছেন, এই ভোটারদেরকে সম্মানী করার জন্য এবং এই ভোটাররা প্রত্যেকটি হচ্ছে এই শহরের মালিক।